জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহূত বিতর্কের সৃষ্টি করছে তার ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ভাস্কর্য নিয়ে যে মন গড়া ব্যাখ্যা তা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমনের কথাও বলেছেন তারা। ওবাইদুল রশিদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিভিন্ন গোষ্ঠী যে মন্তব্য করছে সে বিষয়ে অনলাইন প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অনভিপ্রেত উদ্দেশ্যমূলক বক্তব্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের আবহমান কালের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত। ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা শেখ হাসিনা সরকার কঠোর হস্তে দমন করবে। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকীতে আজিমপুর কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সাবেক মেয়র মোহাম্মদ হানিফের স্মরণ সভায়ও উঠে আসে জাতির পিতার ভাস্কর্য নির্মাণের প্রসঙ্গ। আমাদের দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রয়াত নেতা, উনি বলেছিলেন সন্ধ্যার মধ্যে শাপলা চত্বর এলাকা ত্যাগ করার জন্য। আপনি আশরাফ ভাইয়ের কথার ভাই বলেছিলেন যে পরের দিন আশরাফ সাহেব আপনি কোথা থেকে পালাবেন সেটা খোঁজ রাখেন। মাত্র 15 মিনিটের মধ্যে রাত্রে দুই হাত তুলে ল্যাস কুটিয়ে শিয়ালের মতো পালিয়ে যেতে গিয়েছিলেন। আওয়ামী লীগের নেতারা বলেন, আর কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বক্তব্য সহ্য করবেন না তারা, প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করারও ঘোষণা দেন আওয়ামী লীগের নেতারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।